কিও গভর্নমেন্টে চলে একবার ছিল বাইরে কিও জনস্বার্থে প্রধানমন্ত্রী সড়ক যোজনা আমরা এই পিএমজি হয়েছে সেল আছে বিডব্লিউডিতে এটা উদ্য করতে হয়েছে জনস্বার্থে এবং এগুলি বেশিরভাগ এডিসি এলাকায় ট্রাইবাল এলাকায় এবং তাদেরই আমরা বারবারই বলি সবকার সাথ সবকা বিকাশ এই স্লোগান আছে বলেই নীতি আছে বলেই আমরা এগুলি করতে হয়েছে দেখা গেছে কিছু কিছু ক্ষেত্রে এসএসসিএল সাব কন্ট্রাক্ট যারা যাদের কন্ট্রাক্ট দিয়েছে অ্যাসেস পেমেন্ট করেছে এখন পর্যন্ত যা হিসাব এতে 23 কোটি 31 লক্ষ টাকা এটা অ্যাসেস পেমেন্ট করেছে এই পরিমাণ 50 60 70 80 কোটিও দাঁড়াতে পারে কারণ তিনজনের কমিটি হেডেড বাই এসি সুপার ইঞ্জিনিয়ার ইনকোয়ারি চলছে তো এই কন্ট্রাক্টর অ্যাক্সেস পেমেন্ট নিয়েছে কিন্তু কোনো কাজ করেনি কিন্তু তৎকালীন সময়ে তৎকালীন রাজ্য সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করেনি আমরা প্রথমে বসে কি করলাম এক ক্যাবিনেটে কি সিদ্ধান্ত নিয়েছি আরবিট্রেশন ফাইল করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছি অলরেডি রেডি করা হয়ে গেছে এটা করা হবে সেক্রেটারি মিনিস্ট্রি অফ আরডি মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট সেক্রেটারি কাছে আরবিট্রেশনে যদি ছোটি কিউচার না পাওয়া যায় দেন গভর্নমেন্ট এসএসসিএল এর অফিসিয়ালসের বিরুদ্ধে আদালত যাবে ফর রিকভারি অফ অ্যাসেট পেমেন্ট থার্ড যেটা আমরা করতে পারতো তাহলে প্রথমেই এই রাস্তাগুলো সম্পন্ন হতে পারত আর এসএসসিএল সিএল এত বাড়াবাড়ি করতে পারত না কিন্তু তৎকালীন গভর্নমেন্ট করেনি এর পিছনে রহস্য কি আমি জানি না কিন্তু আমার চোখে লেগেছে আমাদের সরকারের চোখে লেগেছে যেহেতু ট্রাইবাল এলাকা এই জন্য সরস সুতা ট্রাইবাল মানুষ এটা প্রতিবাদ করবে না ওরা মনে করছে আমাদের কি আসে যা এই অনিমা এটা আমাদের দৃষ্টিতে আমাদের সরকারের চোখে খারাপ লেগেছে এবং আমরা এর ফলে এই যে কাজটা দেরি হলো একদিকে কমপ্লিট হয়নি আবার দেরি হচ্ছে তাহলে কনস্ট্রাকশন কস্ট কষ্ট বেড়ে গেছে তাহলে কনস্ট্রাকশন কষ্টের জন্য আমরা আর্বিট্রেশনে যাব কারণ এটা এখন যে আমরা কাজ করতে দিলাম এটা 23 কোটি 48 লক্ষ টাকা বেশি লাগবে তখন যদি হতো এই টাকাটা লাগতো না তাহলে আমরা সরকার আর্বিট্রেশনের কাছে এই টাকাটার জন্য আমরা বলবো মিনিস্ট্রিতে একটা মিটিং হয় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর 26-10-18 দিল্লিতে এসএসসিএল এর কাজকর্ম নিয়ে পিএম জেসওয়াল যে রাজ্যের সেখানে মিটিং হয় সেই মিটিং এ সিদ্ধান্ত হয়েছে রাজ্য সরকার যাব সেই মিটিং হচ্ছে রাজ্য সরকার যেন ইমিডিয়েট পরিত্যক্ত বন্ধ হাফ ডান এই রাস্তাগুলি এগুলি শেষ করার জন্য দিল্লি রাজ্য সরকারের সাথে ওই মিটিং এ সিদ্ধান্ত হয় এবং কোথা থেকে টাকা আসবে পিএমজিএসওয়াই যে সেভিংস এর টাকা সেই টাকার থেকে এটা কমপ্লিট করতে হবে এই সিদ্ধান্ত হয় এবং আমরা জনস্বার্থে এই সিদ্ধান্তগুলি গ্রহণ করি এবং আমরা কাজগুলি ইতিমধ্যেই আমরা অলরেডি আমরা তাদের 10% টাকা আটকে রেখেছি কিন্তু তারা 29টা কাজ যে কাজগুলি তারা অনগোয়িং অলকেশ বাবু আমরা তাদেরকে 23 কোটি 48 লক্ষ টাকা দিচ্ছি ক্যাবিনেট অ্যাপ্রুভাল দিচ্ছে কারণ জনস্বার্থে কাজগুলি সম্পন্ন করতে হবে 10% টাকা আটকে রেখেছি কিন্তু কাজ উঠাতে হবে এই তো যেহেতু যা তাদের কমিটমেন্ট সেই জন্য তাদেরকে আমরা আমাদের ক্যাবিনেটে মঞ্জুরি দিয়েছি 23 কোটি 48 লক্ষ টাকা পিএমজিএস কে দেবে এর তো আমরা এই কাজ যেহেতু আমরা এরা এগ্রিমেন্টে সই দিয়ে নিয়েছে তাদের কাজ কমপ্লিট করতে হবে আর এখন টাকা আমাদের সিস্টেম করে দিয়েছে অন্য রকম টাকা এখন কোনো পিএমজিএস ওয়াই বা এনবিসিসি কাউকে টাকা দেওয়া হবে না টাকা দেবে আমাদের আমাদের পিএমজিএস ওয়াই অর্থাৎ পিডব্লিউডি দপ্তর ডাইরেক্ট কন্ট্রাক্টরকে এখানে যখন কাজটা কমপ্লিট হবে হ্যান্ড ওভার করবে তখন এমডি এমডি অফ দি এনবিসিসি এমডি অফ দি পিএমজিএস ওয়াই এমডি অফ দি
এসএসসিএল যারা সার্টিফিকেট দেবে ইয়েস কাজ কমপ্লিট, তখন আর মাঝখানে আগে যেমন সংস্থার কাছে টাকা দিত, এই সংস্থার কাছে টাকা দেওয়ার পদ্ধতি আমরা উঠিয়ে দিয়েছি। আমরা ডাইরেক্ট পেমেন্ট হবে থ্রু এই ডাইরেক্ট চলে যাবে কন্ট্রাক্টর কাছে, মাঝখানে শুধু সাদের সার্টিফিকেট হবে যাতে তাদের আমরা ধরতে পারি। এই কাজগুলি আমরা করেছি। অ্যাট দি প্রেজেন্ট এমবিসিসি, আপনার তথ্যের জন্য দরকার, এমবিসিসি টোটাল 536টা কাজ হ্যান্ডওভার করেছে। এমবিসিসি 74টা কাজ কমপ্লিট করেছে। এটা কিন্তু মেইনটেনেন্স পিরিয়ডে চলছে, 536টা হ্যান্ডওভার অলরেডি, 74টা কমপ্লিট মেইনটেনেন্স চলছে পিরিয়ড, 24টা তাদের হাতে রয়েছে। এমবিসি সিচুয়েশন স্টেট গভর্নমেন্ট পিডাব্লিউডি 91টা কাজ আমাদের মেইনটেনেন্স পিরিয়ড চলছে, আর 35টা কাজ কনস্ট্রাকশন চলছে, কোনোটা টেন্ডার কল কোনোটা কাজ চলছে। এসএসসিএল 201টা কাজ কমপ্লিশন, কিন্তু তাদের তাদের 97টা তাদের এখন হাতে রয়ে গেছে। এই সিচুয়েশনে এখানে বর্তমানে রয়েছে, এবং আমরা ভ্যালু অফ ওয়ার্কের জন্য 10% তাদের কাজ এগুলো বলছি, রাজ্য সরকার আবার কিন্তু 10% পায় না, এটা আমরা এলবিসিসি পাবে, এসএসসিএল পাবে, স্টেট গভর্নমেন্টের পিডাব্লিউডি ডিপার্টমেন্ট যে কাজ করছে ওর জন্য 10% কমিশন তারা পাবে না। তো এখন যে লেটেস্ট সিনারিও, এলবিসিসি 744টা কমপ্লিট, 536টা হ্যান্ডওভার, মেইনটেনেন্স পিরিয়ড চলছে 208টা, কনস্ট্রাকশন বাকি 24টা। এনবিসিসি লাস্ট পজিশন, এসএসসিএল 201টা কমপ্লিট, 89 হ্যান্ডওভার এবং 97 বাকি রয়েছে, যেগুলি মেইনটেনেন্স পিরিয়ড চলছে এবং কিছু কাজ বন্ধ রয়েছে। 5 বছরের উপর কাজ টাইম চলে গেছে, 65টা কাজ রয়েছে যেগুলি বন্ধ হয়ে রয়েছে, ওদের এটাও এসএসসিএল এর কাজ রয়েছে, এবং কনস্ট্রাকশনের বাকি 29টা। এই 29টার জন্যই আমরা মন্ত্রিসভা জনস্বার্থে, উপজাতিদের স্বার্থে, ওই এলাকার মানুষের স্বার্থে আমরা টাকা দিতে হচ্ছে, কারণ গভর্নমেন্ট অফ দি পিপল ফর দি পিপল বাই দ্য পিপল, কোন সংস্থা চুরি করেছে ইউ টেক অ্যাকশন এগেনস্ট ইট, সেজন্য মানুষ মানুষের ক্ষতি করে আমরা, এত সরকারের অসুবিধা রয়েছে অর্থের দিকে, তবু আমরা এটা করতে হচ্ছে। এবং আমাদের স্টেট পিডাব্লিউডি 91টা কমপ্লিট, হ্যান্ডওভার এখনো হয়নি, কারণ 5 বছরের পিরিয়ড চলছে, কনস্ট্রাকশন বাকি 35টা। এ হলো টোটাল চিত্র, আমাদের ফেজ ওয়ানে কত টাকা, ফেজ টুতে কত টাকা, ফেজ থ্রিতে কী করছে এটাও দরকার, কত টাকা খরচ হয়েছে পর্যন্ত এটাও আমাদের বললাম, এবং 775 কিলোমিটার রোড নতুন করে আপগ্রেডেশনের জন্য পিএম যোজনা ফেজ থ্রিতে আর ডিপিআর তৈরি কাজ চলছে, আমাদের ধারণা অনুমান 1000 কোটি টাকা লাগবে। এখানে এটা বলতে হয়েছে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে এই জন্যেই, এটা কারণ উপায় ছিল না, কারণ এটা স্ট্রং অ্যাকশন নিতে হয়েছে জনস্বার্থে, এটা আমরা এসেই 18 থেকে কাজ শুরু, এবং মন্ত্রিসভা এই যে নতুন করে টাকাটা দেওয়ার জন্য কেন্দ্রে এসেছে ডিসিশন কিন্তু আগে আমরা শুরু করে দিয়েছি, 10% বন্ধ করা, তার মানে অ্যাডমিশনের জন্য সবগুলি আমরা এই কাজগুলি হাতে নিই, এই কাজগুলি স্টেপ নিয়েছি, এটা জনস্বার্থে নিতে হয়েছে, এটা আপনাদের জানানো দরকার, সেজন্য জিনিসটা বললাম।